ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুকের সঙ্গে আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভুটানের মন্ত্রিসভার সদস্য সহ দুদেশের সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, ভুটান ও বাংলাদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। ভুটানের সাথে আমাদের অত্যন্ত উষ্ণ সম্পর্ক, আমাদের বিজয় দিবসের আগেই আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল ভুটান। ভুটান থেকে আমরা জলবিদ্যুৎ আমদানি করতে চাচ্ছি, আমরা সে বিষয়টি আলোচনা করেছি। ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ভারত আমাদেরকে ফেসিলিটেট করবে, আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। ভুটানকে কুড়িগ্রামে আমরা একটি ইকোনমিক জোন প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে জায়গা দিতে যাচ্ছি। পিপুল টু পিপুল কন্ট্যাক্ট বাড়ানোর জন্য আমি বিবিআইএনে তাদেরকে আবার জয়েন করার বিষয়টি আমি আলোচনায় এনেছিলাম এবং তিনি বিষয়টি গুরুত্ব সহকারে শুনেছেন এবং এয়ার কানেক্টিভিটি আরও বাড়ানো।